সুশান্তের দিল বেচারা মাত্র 24 ঘন্টায় তার সর্বোচ্চ ইউটিউব লাইক ভেঙে দিল অ্যাভেঞ্জার্স এন্ডগেমের রেকর্ড। বুঝতে পারছেন ঠিক কতটা জনপ্রিয় হয়ে গেছেন সুশান্ত সিং রাজপুত? জীবদ্দশায় যা পারেননি মৃত্যুর পর সেই সব রেকর্ড ব্রেক করে দিচ্ছেন। দিল বেচারা সুশান্ত সিং রাজপুতের শেষ ছবি। মুকেশ ছাবরা পরিচালিত এই সিনেমার ট্রেলারের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল গোটা দেশ। সোমবার রিলিজ হয়েছে ট্রেলার। দর্শক মহলের প্রশংসার পাশাপাশি এই ছবির ট্রেলার ভেঙে দিয়েছে সাম্প্রতিক সময়ের অসংখ্য সব রেকর্ড। ইউটিউবে ট্রেলারের লাইক এবং ভিউ হু হু করে বাড়ছে। এখনো পর্যন্ত 2,70,00,000 কাছাকাছি ভিউ হয়েছে এই ট্রেলারের। 57,00,000 পেরিয়ে গেছে লাইকের সংখ্যা। কিজি আর ম্যানির গল্প যে সিলভার স্ক্রিনে দর্শকদের হাসাবে কাঁদাবে এবং নতুন করে ভালোবাসতে শেখাবে, এ কথা গত 24 ঘন্টায় স্পষ্ট। সময়ের সঙ্গে সঙ্গে ট্রেলারের লাইক আর ভিউ যে হারে লাফিয়ে বাড়ছে তাতে সেটাই বোঝা যাচ্ছে। তবে কোথায় গিয়ে থামবে সে ব্যাপারে আন্দাজ নেই কারোর কাছে। তবে ইতিমধ্যেই ট্রেলারের ভিউ আর লাইকের নিরিখে অ্যাভেঞ্জার্স এন্ডগেমের সব রেকর্ড ভেঙে দিয়েছে সুশান্তের ছবি দিল বেচারা, সেটা আমরা আগেই বলেছি। আগামী 24 জুলাই ডিজনি হটস্টারে রিলিজ হবে এই সিনেমা। সুশান্ত সিং রাজপুতের শেষ ছবির পাশাপাশি অভিনেতার কেরিয়ারের অন্যতম সেরা ছবি হতে চলেছে এই দিল বেচারা। এই সিনেমাতে লিড রোলের নায়িকা হিসেবে ডেবি হচ্ছে সঞ্জনার, এবং আগে রক্সার ছবিতে রণবীর কাপুর এবং নার্গিস ফাকরির সঙ্গে তাকে দেখা গেছিল। তবে এত কিছুর মধ্যেও দিল বেচারার সব মুহূর্তকে ছুঁয়ে রয়েছে সুশান্ত সিং রাজপুত। প্রায় 2.5 মিনিটের ট্রেলারে প্রতিটি মুহূর্তে অতি পরিচিত চেনা ছন্দের সুশান্তকে দেখেও অচেনা লাগছে দর্শকদের। ঠোঁটের কোণে এক চিলতে হাসি আর চোখের কোণায় চিকচিক করা জল, হাসি কান্না দুই আবেগেই দর্শকদের ভাসিয়েছেন অভিনেতা। তাই দিল বেচারায় বাকি সব কিছু থাকলেও এই সিনেমার সবটা জুড়ে রয়েছেন সুশান্ত সিং রাজপুত। এই ছবিটা শুধু তার